আর মাত্র কিছু সময়ের ব্যবধানেই শুরু হয়ে যাচ্ছে ইন্ডিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় দুর্ধর্ষ ওডিআই ম্যাচ। প্রথম ওডিআই ম্যাচটি ছয় উইকেটে জেতার পর আজই দ্বিতীয় ম্যাচ তথা সিরিজ জিতে নিতে ভারতীয় টিম আজ মাঠে নামছে ধাওয়ান সহ পাঁচ সুপারস্টার প্লেয়ারকে দলে ফিরিয়ে এক দুর্ধর্ষ নতুন শক্তিশালী প্লেইং ইলেভেন নিয়ে। হ্যাঁ বোস, ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে নামার আগে ভারতীয় টিমে করোনা সংক্রমণ ঘটে আর যার কারণে ছিটকে যেতে হয়েছিল ঋতুরাজ গাইকোয়াড় সহ পাঁচ প্লেয়ারকে। কিন্তু এখনই এই ম্যাচ শুরুর ঠিক আগের মুহূর্তে বিসিসিআই অফিসিয়ালিভাবে ঘোষণা করল আজই সবার রিপোর্ট নেগেটিভ এসছে এবং সবাই অর্থাৎ কেএল রাহুল সহ শিখর ধাওয়ান, নবদীপ সৈনি, শ্রেয়স আইয়ার ও ঋতুরাজ গাইকোয়াড় দলে যোগ দিচ্ছে। তাই এই পরিস্থিতিতে ভারত আর সিরিজ তথা ম্যাচ জিততে ঠিক কোন দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামছে তা সবই আজ চটপটভাবে দেখে নিব এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। বিরাট ও রোহিতকে এ ম্যাচে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটিকে করো লাইক এবং এর পাশাপাশি এক্ষুনি নিচে ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো মাই ইলেভেন সার্কেল। আর আজকে ম্যাচে দাদা লক্ষ্মণ রাহানাদের সঙ্গে টিম বানিয়ে খেলে তাদের হারিয়ে জিতে নাও পাঁচ গুণ ডবল ক্যাশ, যেখানে তো তুমি এক্ষুনি আমার নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটি ডাউনলোড করলে 10% ক্যাশব্যাক ও 1500 টাকার ক্যাশ বোনাস পাচ্ছই। আর তাছাড়া লক্ষ টাকা জেতারও সুবর্ণ সুযোগ রয়েছে। তো আজকের ম্যাচে আমার টিম এটাই, তুমিও চটপট ভাবে ডাউনলোড করে খেলো মাই ইলেভেন সার্কেল। গেম ইনভলভস অ্যান এলিমেন্ট অফ ফাইন্যান্সিয়াল রিস্ক এন্ড মে বি অ্যাডিকটিভ, প্লিজ প্লে রেসপন্সিবলি অ্যান্ড এট ইওর ওন রিস্ক। তো এই ম্যাচে ভারতের হয়ে ওপেন করবে রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। হ্যাঁ বস, ভারতীয় ম্যানেজমেন্ট থেকে কনফার্ম করা হয়েছে 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপ পর্যন্ত শিখর ধাওয়ানই ভারতের মুখ্য ওপেনার। তাই যেহেতু শিখর ধাওয়ান শুধু ওডিআই ম্যাচই খেলে ও এ ম্যাচের আগে পুরো ফিট হয়ে গেছেন, তাই ম্যানেজমেন্ট তাকেই খেলাবে ঈশান কিষাণের বদলে। এরপর মিডিল অর্ডারে নামবে নাম্বার থ্রিতে বিরাট কোহলি, নাম্বার ফোরে সূর্যকুমার যাদব ও নাম্বার ফাইভে ঋষভ পান্ত। হ্যাঁ বস, শ্রেয়স আইয়ার এ ম্যাচে ফিরলেও এখনও সম্পূর্ণ ফিট নয়, তাই ভারত আগের কম্বিনেশনই ধরে রাখবে। তবে আজ প্রথম ম্যাচে রান না পাওয়া দুই দুর্ধর্ষ ব্যাটসম্যান কোহলি ও ঋষভ পান্ত ব্যাট হাতে জ্বলে উঠতে চলেছে। বল লোয়ার অর্ডারে নামবে নাম্বার সিক্সে দীপক হুডা অথবা কেএল রাহুল, নাম্বার সেভেনে ওয়াশিংটন সুন্দর, নাম্বার এইটে শার্দুল ঠাকুর অথবা দীপক সাহার। হ্যাঁ বস, নাম্বার সিক্সে নেমে কেএল রাহুল শুধু ম্যাচই জেতায়নি, সেঞ্চুরি করারও রেকর্ড রেখেছে। তাই ম্যানেজমেন্ট তাকে হুডার জায়গায় এ ম্যাচ থেকেই খেলানোর কথা ভাবছে। আর এখানে ম্যানেজমেন্ট বল হাতে ফ্লপ থাকা শার্দুলকে শেষ সুযোগ দিতে পারে দীপক চাহারের বদলে। এখন সবশেষে বোলিং ডিপার্টমেন্টে নামবে নাম্বার নাইনে মোহাম্মদ সিরাজ, নাম্বার টেনে প্রসিদ্ধ কৃষ্ণা ও নাম্বার ইলেভেনে যুজেন্দ্র চাহাল। হ্যাঁ বোস, রোহিত শর্মা কুলচা জুটিকে আবারও ফেরানোর চেষ্টা করলেও এ ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখতে আনচেঞ্জড বোলিং ডিপার্টমেন্ট নিয়েই মাঠে নামবে। তো এই ছিল দ্বিতীয় ম্যাচের ভারতীয় দল। তোমার মতে কেমন প্লেইং ইলেভেন হওয়া উচিত তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আর এইভাবে ভারতীয় টিম ও আইপিএল 2022 সংক্রান্ত প্রতিটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।